আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে বাচ্চাদের ক্ষুধা বাড়ানোর 5টি সহজ উপায় বলবো। 1 নম্বরে হচ্ছে বাচ্চাকে গরম পানি খাওয়ানো। প্রতিদিন সকালে উঠে খাবার আধ ঘন্টা আগে যদি বাচ্চাকে একটু উষ্ণ গরম পানি খাওয়াতে পারেন, বাচ্চার ক্ষুধা বাড়বে। উষ্ণ গরম পানি ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষুধা বাড়াতে সহায়তা করে। এরপর হচ্ছে কৃমিনাশক ওষুধ খাওয়ানো। যদি বাচ্চার কৃমির লক্ষণ থাকে আপনার কাছে, যদি মনে হয় যে বাচ্চার কৃমি হতে পারে, সেক্ষেত্রে আপনি বাচ্চার মল পরীক্ষা করে যদি কৃমির উপস্থিতি পান তাহলে কৃমিনাশক ওষুধ খাওয়ালে বাচ্চার ক্ষুধা বাড়বে। এরপরে 3 নম্বরে হচ্ছে বাচ্চার খাওয়ার আগ্রহ বাড়ানো। খাওয়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বাচ্চাকে নিজের হাতে খাওয়ার সুযোগ দিতে হবে। বাচ্চাকে একটি রঙিন সুন্দর প্লেটে খাবার দিতে পারেন। 1 গ্লাস পানি এবং চামচ ইত্যাদি দিয়ে বাচ্চাকে নিজের হাতে খাওয়ার সুযোগ করে দিবেন। বাচ্চা যদি খাবার নষ্ট করে কিংবা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে, তাকে রাগারাগি বকাবকি না করে তাকে উৎসাহ দিবেন নিজের হাতে খাওয়ার জন্য। এতে করে বাচ্চার ক্ষুধা বাড়বে। বাচ্চাকে একই খাবার বারবার খেতে দিবেন না, মাঝে মধ্যে তার পছন্দের খাবার দিয়ে তাকে সারপ্রাইজ দিতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট খাবার রুটিন তৈরি করুন। বাচ্চাকে বারবার ঘন ঘন খাওয়ার জন্য চাপাচাপি করবেন না, বরং তাকে নির্দিষ্ট সময়ে খাবার অভ্যাস করুন। এতে করে তার ক্ষুধা বাড়বে এবং খাবার প্রতি চাহিদা তৈরি হবে। 5 নম্বরে হচ্ছে বাচ্চাকে খেলাধুলার সুযোগ দিন। বাচ্চাকে যদি আপনি খেলাধুলা করার সুযোগ দেন, বাচ্চা যদি শারীরিক অ্যাক্টিভিটিস থাকে সেক্ষেত্রে তার খাবার যেমন শরীর থেকে বাড়ানো হবে, খরচ হবে এনার্জি প্রোডাকশনের জন্য, তেমনি তার ক্ষুধা তৈরি হবে। এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরও যদি বাচ্চার ক্ষুধা না বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে অতি দ্রুত এবং সহজে বাচ্চার রুচি বাড়ানো সম্ভব। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।